টাইমস স্কোয়ারের এই নান্দনিক আলোকসজ্জা আর বিচিত্র মানুষের উপস্থিতি সারা বিশ্বের পর্যটকদেরই প্রবলভাবে টানে। যারা যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে আসার সুযোগ পান, তারা টাইমস স্কোয়ার দেখেননি এমন পর্যটক খুঁজে পাওয়া যাবে না। রোদ, বৃষ্টি বা তুষারপাত যাই থাকুক না কেন, এই টাইমস স্কোয়ারে 24 ঘন্টা হাজারো মানুষের ভিড় লেগেই থাকে। সেই সাথে পর্যটকদের বাড়তি আনন্দ নিয়ে আসে পোশাকধারী বিনোদনকর্মীরা। ডলারের বিনিময়ে তারা পর্যটকদের সঙ্গে বিচিত্র সব পোশাক পরে ছবি তোলেন। তারা টাইমস স্কোয়ারে থেকেই সবাইকে এই আনন্দ দিতে চান। পোশাকধারী এই বিনোদন কর্মীদের টাইমস স্কোয়ারের অংশ হিসেবেই মনে করেন পর্যটকরা। It really helps the beauty of Times Square. They should stay here. As a tourist, this is what I came to see. A lot of people work for tips, but a lot of people get paid by the hour. And I don't think that we could do our job the same way that we do if we're visitor এসে তাদের পাবে না। বাচ্চারা এনজয় করে, তাদেরকে একটা পিকচার তোলে। সো তাদের মতে এই বিনোদন কর্মীরা সহ সকল ধরনের বিনোদনের টিকিট বিক্রির স্থান অন্যত্র সরিয়ে দিলে টাইমস স্কোয়ারের সৌন্দর্যই নষ্ট হবে। এক একজনের বাহারি আচরণ পর্যটকদের এক ভিন্ন আনন্দে ভাসিয়ে দেয় স্বপ্নের টাইমস স্কোয়ার। টাইমস স্কোয়ারের যে আলোক উজ্জ্বল পরিবেশ, সেই পরিবেশের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এগুলোর চমৎকার পরিবেশনা। পৃথিবীর সারা দেশ থেকে যে পর্যটক আসছেন এখানে আনন্দ করতে, তাদের সঙ্গে ছবি তুলে এই টাইমস স্কোয়ারের সৌন্দর্য তারা বাড়িয়ে দিয়েছেন। কেনাকি তালুকদার, TVN24, টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক।